আমার নবীজি তার নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন চাকরি দেখে টাকা দেখে ঘর দেখে বাড়ি দেখে সম্পদ দেখে না তাকওয়া দেখে ফাতিমার মতো মেয়েকে রাসূল পাত্রস্থ করলেন ফাতিমার মতো মেয়ে যিনি হচ্ছেন জান্নাতের সর্দারিনী ফাতিমা সেই ফাতিমাকে বিয়ে দিয়েছেন যে পুরুষের সঙ্গে তার কি বাড়ি ছিল এটা বাড়িও নাই তার রাসূল বিয়ে দিবেন কে আছো ধনী ধনী খেজুর বাগানের মালিক তারা বড় বড় বিজনেসম্যান সাহাবি এসে বলছেন মিলিয়নার বিলিয়নাররা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করব রাসূল বলেন নট এলাও যাও হবে না আমার পছন্দের লোক এখনো আসে নাই খুঁজে খুঁজে সর্বশেষ আলী বাদ সবাই বলে আলী তুমি শুধু বাদ আছো আমরা সবাই বোর্ড আউট আমি যাব কেমনে বলবো কেমনে আমার তো বাড়ি নাই তার মেয়েটা আমি তুলবো কোথায় সে ঘরে তো আমার নাই সামনে গিয়ে দাঁড়ায় আছে প্রার্থী তো রাসূল বললেন আলী দাঁড়ায় আছো কেন কিছু বলবা কুজুর কি যে কব নিজেও জানি না রাসূল বললেন তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা কুজুর দিলে করা যায় সুবহানাল্লাহ বলবেন না যৌবনের চাহিদা আছে না নাই আপনি যদি দেন আমি করব উনি কি বলেছেন যে আমার ঘর নাই বাড়ি নাই উনি কি বলেছেন আমার টাকা পয়সা নাই আমি কেমনে বিয়ে করব হুজুর এরকম বলেছেন চালাবেন কে আস্তে বলুন চালাবেন কে তিনটা কাজ করবা রিজিক তোমার ডাবল করে দেবেন আল্লাহ তাআলা তিনটা কাজ যুবকরা করবা তোমার রিজিক কি হবে ডাবল হয়ে যাবে তিনটা কাজ এক নম্বর হলো বিয়ে করো এক নম্বর কি বিয়ে করো আমার যুবক ভাইয়েরা আমার উপর খুব খুশি গোটা দেশেই হুজুর আপনি খুব ভালো বয়ান করেন আল্লাহ কইছে ফানকিহু আমার আওয়াজ না فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع الله বলছেন বিয়ে করো দুইটা তিনটা চারটা করে আল্লাহু আকবার এখন আমার মায়েরা মনে মনে বলতেছে হুজুর সংসার ভাঙার জন্য আসছে না আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিবেন সমাজে যেন গুনাহ না হয় এক নাম্বার কাজ হলো কি গুনাহ করো না গুনাহ ছাড়া গুনাহ ছেড়ে দেওয়া আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিবেন বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হলো রাসূল বললেন যাও আলী বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলো সবকিছু ওকে পাকা পোক্ত তোমার কিছু আছে নাকি হুজুর আমার কি চান আপনি কি কোনো টাকা পয়সা আছে নাকি ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা মোহরনা তোমাকে দিতে হবে মোহরনা দেব কেমনে হুজুর আমার তো টাকাই নাই পয়সাই নাই কেমন করে মোহরনা দেব কিছুই কি নাই হুজুর যুদ্ধ করার জন্য আমার তরবারি আসার ঢালটা আছে রাসূল বললেন তরবারি তো লাগবে ঢালটা বেচে আনো ঢাল বেচার টাকাই হবে আমার মেয়ের বিয়ের মোহরনা কি সিম্পল বিয়া কোনো গেট লাগানো নাই কোনো সাজসজ্জা নাই অনড়ম্বর পূর্ণ একটা বিয়া কোনো আড়ম্বরতা নাই সিম্পল বিয়া সবচেয়ে কম খরচের বিয়া আর আজকের বিয়েতে দেখবেন কিছু কিছু লোক আছে জমি বিক্রি করে বিয়ের অনুষ্ঠান করে মানে ফকির এটা একটা জমি বিক্রি করে বিয়া জমি বিক্রি করে বিয়ের আয়োজন করে মানে অনুষ্ঠান করে সে অনুষ্ঠানের ভিতরে বেহায়াপনা কম না বেশি আমার নবীজি মেয়েকে বিয়ে দিবেন বিয়ের পরিবেশ যখন চলে এলো রাসূল বললেন যাও মোহরনার টাকা বের করার জন্য তুমি যাও ঢালটা বেচে আসো ঢালটা বেচার জন্য সাত সকালে চলে গেছেন বাজারে সামনে গিয়ে দেখেন সাইয়েদনা উসমান সামনে দাঁড়ানো উসমান বলছেন আলী আসাদুল্লাহিল গালিব বাজারে কেন ঢাল বিক্রি করার জন্য আসছে কি সমস্যা হয়েছে তোমার কে ঢাল বিক্রি করব বিয়ে ঠিকঠাক হয়েছে কার সাথে আপনার শালিকের সাথে আপনার বয়ের ছোট বোনের সাথে আমার বিয়ে ঠিকঠাক হয়ে গেছে সাইয়েদনা উসমান খুব খুশি হয়ে বললেন ঠিক আছে দাও ঢালটা আমি কিনে নিলাম টাকাও দিলেন দিরহাম দিলেন আবার ঢালটা হাতের মধ্যে নিয়ে কিছু দূর যাওয়ার পর সাইয়েদনা উসমান বলছেন আলী তুমি একজন যোদ্ধা মানুষ তোমার হাতে ঢাল না থাকলে মানায় নাকি আমি তোমাকে যেহেতু তুমি আমার হবু ভাইয়েরা হয়ে যাচ্ছ ভাইয়েরা হয়ে যাচ্ছ কিছুক্ষণের মধ্যেই অতএব আমি তোমাকে টাকাও দিলাম ঢালটাও তোমাকে আমি উপহার স্বরূপ দিয়ে দিলাম যাও ঢালটা নিয়ে চলে গেলেন নবীর সামনে দাঁড়ালেন রাসূল বলছেন আলী মনে হয় ঢালটা বিক্রি হয় নাই হুজুর ঢাল তো বিক্রি হয়ে গেছে কিন্তু ঢাল বিক্রি যদি হয়ে থাকে ঢাল তোমার হাতে কেন হুজুর ঢালও বিক্রি করছি টাকাও পাইছি কিন্তু ঢালটা উপহার স্বরূপ পাইছে কে তোমাকে উপহার দিল গিফট করলো আপনার জামাই ওসমান রাসূল বলেন কেনা বেচা এমন জায়গায় করতে গেছো আমার ঘরের মধ্যে কেনা বেচা হয় নাকি বিয়েটা হয়ে গেল নবীজি বললেন মা আমার ঘরে ছিল আমার দায়িত্ব ছিল এখন তোমার দায়িত্ব হলো তোমার স্বামীর উপরে এখন
তোমার সবচেয়ে প্রিয় ঘর হবে তোমার স্বামীর ঘর যে মেয়েদের কাছে স্বামীর ঘরের চাইতে বাবার ঘরটা বেশি আগ্রহের হয় সেই সংসার কখনো সুখের হয় না আমি কিন্তু কড়া কথা বলতেছি যে মহিলার কাছে স্বামীর ঘরের চাইতে বাবার ঘরটা শ্রেষ্ঠ মনে হয় বিয়ের পরে সেখানে অশান্তি ঠিক কি না আমার নবীজি বললেন মা তুমি তোমার স্বামীর ঘরে চলে যাও একটা কথা তোমাকে জানিয়ে দিচ্ছি মৃত্যুর দিন পর্যন্ত যেন আমার কানে স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ যেন আমার কানে না আসে ওই যে মেয়েটাকে পাঠায় দিলেন মৃত্যুর দিন পর্যন্ত নবীর সামনে স্বামীর বিরুদ্ধে ফাতিমা একটা কথাও কোনোদিন বলেন নাই একদিন শুধু নামাজ পড়তে নিয়া বসে বসে নবীর ঘরে ফাতিমা নামাজ পড়ছেন কম বয়সী মানুষ আমার নবীজি নামাজ শেষ করার পর বলেছেন ফাতিমা বসে বসে নামাজ পড়ো কেন এটা তো উচিত নয় তোমার জন্য তোমার তো শক্তি সামর্থ্য আছে সঙ্গে সঙ্গে ফাতিমা বলছেন ইয়া রাসূলুল্লাহ আব্বা জান আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি কিন্তু বসে নামাজ পড়ার হেতু হলো আমার জামার পিছন সাইডটা ছেঁড়া একটা অংশ আছে এই ছেঁড়া অংশটুকু যদি নামাজরত অবস্থায় দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি আপনার চোখের সামনে পড়ে যায় আপনি মনে মনে চিন্তা করবেন আহারে আমার জামাইটা আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয় আমার স্বামীর এতটুকু দুর্নাম প্রকাশ পেয়ে যাক আপনার সামনে এটা আমি প্রয়োজন মনে করে নেই বলে আমি বসে বসে নামাজটা আদায় করতেছি স্বামীর দাম কি আছে আস্তে আস্তে কয় আছে না নাই বইয়ের দাম কি আছে আস্তে আস্তে কয় আরো জোরে বলেন আছে না নাই কোন অংশই কম নাই আমি তো সোশ্যাল আলোচনা করছি কিছুক্ষণের জন্য আবার মূল আলোচনার দিকে যাব সামাজিক কথা বলতে হয় আমার বন্ধুগণ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বামীর সঙ্গে পরামর্শ করে এসে তার বাবার সামনে দাঁড়িয়ে বলছেন আব্বা জান আমাদের ঘর বাড়ি তেমন ভালো না মেঝেটা কাঁচা কাজ করতে করতে জামা ঘন ঘন ময়লা হয়ে যায় কূপের পানি তুলতে তুলতে আমার কোমরে দাগ পড়ে গেছে পিষদানি দিয়ে পিষতে পিষতে আমার হাতে কড়া পড়েছে দাগ পড়েছে বিষ্ণবীর মেয়ে ফাতিমার কথা দেখেন আমার নবী বলছেন মা রে কি বলতে চাও মূল কথায় আসো কি বলতে চাও বলো মা এবার বলছে আব্বা এই যে কষ্ট করি আপনার দুইটা নাতি আছে হাসান হোসাইন এই দুইটা বাচ্চাকে নিয়ে এই সমস্ত কাজগুলো করতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি আমি একা পারছি না আপনি তো রাষ্ট্রপতি আপনি আমার জন্য দেখুন তো একটা মানুষ দেওয়া যায় নাকি একটু খেদমত করার জন্য একটা কাজের মানুষ দিলে আমার জন্য বড় আসান হয়ে যেত নবীজি আস্তে করে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে আস্তে করে পাশে নিয়ে এসে বলছে ফাতিমা আমি তোমার বাবা নিজের জুতা নিজে সুন্দর করে সেলাই করি নিজের কাপড় নিজে সেলাই করি নিজের ঘর নিজে ঝাড় দেই আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ পছন্দের কাজ হলো নিজের কাজ অন্য কাউকে দিই না কারণ আমি নিজের কাজ নিজে পছন্দ করতে ভালোবাসি মা তোমার বাবা যেমন আমি তোমাকে তেমনই দেখতে চাই কিচ্ছু প্রয়োজন নাই তোমার কাজের মানুষের কোনো প্রয়োজন নাই সোজা বাড়িতে চলে যাও আমি তোমাকে শুধু একটা আমল শিখাই দেব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 33 34 বার করে বলবে সকাল সন্ধ্যা সমস্ত কাজের জিম্মাদার আমার আল্লাহ নিজে হয়ে যাবেন জোরে বলি সুবহানাল্লাহ আমার মা একটু খেয়াল করার চেষ্টা করবেন বিলাসিতা দুনিয়াতে নয় বিলাসিতার জায়গা হলো জান্নাত জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ এই দুনিয়ার সবচেয়ে বিলাসী মানুষ হতে পারতেন আমার রাসূল বিলাসী মানুষ হতে পারতেন কিন্তু আমার নবীজি শুধু বলেছেন আল্লাহর কাছে আমি যদি বলতাম আল্লাহ তুমি আমার জন্য হুদ পাহাড়ের সোনা বানায় দাও যদি বলতাম আল্লাহ আমার জন্য সোনাই বানায় দিতেন যদি এই কথা বলেছেন এখন বিজ্ঞান গবেষণা করে দেখছে 12 মাইল লম্বা হুদ পাহাড় এই জন্য রমজানে দেখে আসছি আমি রমজানে ওমরায় গিয়েছিলাম আল্লাহর ঘর জিয়ারা করে এসেছি উহুদ পাহাড়ের সামনে গিয়ে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছি সোহাদা উহুদে ওই সাহাবীরা শুয়ে আছেন যে সাহাবীদের রক্তের বিনিময়ে আজকে আমরা ইসলামটা কেমন অবস্থায় পেয়েছি বলি আলহামদুলিল্লাহ ওই সোহাদা উহুদের ময়দানের পাশে উহুদ পাহাড় লম্বা আমার নবী যে উহুদ পাহাড়কে দেখে দেখে মাঝে মাঝে কাঁদতেন আর বলতেন সাহাবীরা উহুদ পাহাড়কে আমি দারুণ ভালোবাসি উহুদ পাহাড় আমাকে দারুণ ভালোবাসে কারণ উহুদের পাদদেশে আমার কাফের আমার দাঁত ভেঙে চুরমার করে দিয়েছে আমার দেহ থেকে রক্ত ঝরিয়ে দিয়েছে রাসূল বলতেন মাঝে মাঝে ও সাহাবীরা আমি যদি উহুদ পাহাড়কে আল্লাহর কাছে বলতাম তুমি আমার জন্য সোনা বানায় দাও আল্লাহ আমার জন্য সোনা বানায় দিতেন কিন্তু আমি তা চাই নাই আজকে বিজ্ঞান গবেষণা করে দেখেছে রাসূল শুধু বলেছেন যদি সোনা চাই যদি আল্লাহর কাছে বলতাম আল্লাহ তুমি আমার জন্য সোনা বানায় দাও যদি বলেছেন
আজকে বিজ্ঞান গবেষণা করে দেখে গোটা উহুদ পাহাড়ের নিচটা সব সোনা দিয়ে ভরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীজি চাচা চান নাই আমার নবীজি সাহাবা কেরামকে সেই শিক্ষা দিয়েছেন যেখানে বিলাসীরা কাজ করবে সেখানে গুনার পরিবেশ চলে আসবে যেখানে বিলাসীরা আসবে সেখানেই অপচয় চলে আসবে আমার রাসূল সাহাবা কেরাম কেমন শিক্ষা দিয়েছেন আমার নবীজি বলছেন ও আমার ফাতিমারে সিম্পল জীবন গ্রহণ করো তোমার জন্য সহজ হয়ে যাবে দুনিয়াতে তুমি যেমন আমার কাছাকাছি ছিলা তুমি আমার কবরের মাটিতেও কাছাকাছি থেকে যাবা আমার নবীর ইন্তেকালের সামান্য কয়েকদিন পরে সামান্য কয়েক মাস পরে সবচাইতে কম বয়সী হয়ে ও ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার বন্ধুগণ এই দুনিয়া তো টিংরমের মতো এই দুনিয়া গুনাহ করার জায়গা নাই গুনাহ করার মতো পরিবেশ পাওয়া যাবে কিন্তু গুনাহ করা যাবে না যে ব্যক্তি গুনাহ মুক্ত জীবন জীবন যাপন করবে আল্লাহ ওয়াদা করছেন আমি তাকে জান্নাত দিয়ে দেব নাম্বার 2 হলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে ডাক দিয়ে বলছেন ওয়া ইদা মা গাযিবুহুম ইগফিরুন যারা রাগকে নিয়ন্ত্রণ করবে ছেড়ে দেবে মানুষকে যারা maaf করতে পারবে আল্লাহ তাদেরকে অবশ্যই maaf করবেন রেগে যাব তো হেরে যাব রেগে যাওয়া ব্যক্তি কখনো সঠিক ইমানদার হতে পারে না রেগে যাবে কারা যাদের ইমানটা ছুটে যাওয়ার সম্ভাবনা আছে ইমানদার কখনো রাখতে পারে না ইমানদার ধৈর্য আনবে না রাগ করবে বলেন রাগ করবে না ধৈর্য আনবে ধৈর্য আনবে রাগের ফলাফল কি দেখেন শুধু একটা ফলাফল দেই আসলাম ভাই প্রায় মোবাইলে ফোন আসে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে হুজুর হুজুর তালাক তো বড় দিছি শ্বশুরে সুদ্ধা দিছি এখন বলতেছে হুজুর দুইটা ছেলে সন্তান আছে আমার কি করা যাবে হুজুর একটু দেখেন তো আমার জন্য কোনো ফাঁক ফোকর আছে নাকি দেখছেন ফাঁক ফোকর খুঁজতেছে বললাম ভাইজান রাগ করেছে আপনি তালাক দিয়েছেন এখন কি করবেন আপনি কি চাচ্ছেন আপনি কি বউয়ের সঙ্গে সংসার করবেন নাকি বলে হুজুর খুব ভালোবাসি বউটারে দেখছেন খুব ভালোবাসি বউটারে সন্তানের দরদ আসতেছে কিন্তু আমি তো তালাক দিয়ে ফেলেছি এখন কি করবো হুজুর একটা প্রশ্ন আপনাকে করতে যখন হুজুরকে পেছে ফেলে দিচ্ছে বলেন দেখেন দেখেন প্রশ্ন করতে হুজুর রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয় নাকি হুজুর এখন ধরতেছে আচ্ছা কেউ কি মোহাব্বত কইরা ভালোবাসে বউকে তালাক দেয় বলে যে বউ এদিকে আসো তো শোনা রাগ কইরো না আমি না তোমারে তালাক দিলাম আচ্ছা এরকম করে মোহাব্বত করে কি তালাক দেয় তালাকের আচ্ছা তালাকের মশান কি মোহাব্বত হয় না রাগে হয় তাহলে এই প্রশ্ন করা কি চালাকি না বোকামি বোকা বোকারে এমন প্রশ্ন করতে পারে সবার কাছে আমি করজের মিনতি জানাই ভাইরা রে আপনার মুখটা হলো আইন কথাটা হলো আইন এই কথার মধ্য দিয়ে সংসার জীবন শুরু হলো কথার মধ্য দিয়ে সংসার জীবনের রীতি হয়ে যায় এজন্য কথা বলতে যাওয়ার আগে চিন্তা করে কথা বলতে হবে যে কোনো ফয়সালা দিতে গেলে চিন্তা করে ফয়সালা দিতে হবে বিচারপতির চেয়ারে বসে বিচারপতি যদি ফাঁসির আসামিকে যদি মুক্ত করে দেয় কেউ কি কিছু বলতে পারে নাকি পারে না আইন তো মুখ থেকে যেটা বের হয়ে যায় বের হয়ে যায় আমার ভাইয়েরা আমার দেশ অসংখ্য পরিবার আছে এমন কতবার তালাক দিছে তার হিসাব নেই এরপর আবার সংসার করছে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে সমাজে চলাফেরা করছে কিন্তু দেখা যাচ্ছে আখেরি জামানের একটা লক্ষণ হলো স্বামী স্ত্রী পরিচয় দিয়ে সংসার জীবন করবে কিন্তু তাদের সম্পর্ক হবে ওলো জেনার সম্পর্ক আছে না নাই অসংখ্য আছে এটা হলো রাগ নিয়ন্ত্রণ না করার ফসল রাগকে নিয়ন্ত্রণ করব আমরা জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ